পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আট নং প্রশ্নের উত্তর বিরাম চিহ্নের বাকি অংশ আলোচনা করছি। বিরাম চিহ্নের নাম আকৃতি, ক্লোন, ক্লোন ডট, সেমিকলন, লোপ, উদ্ধৃতি চিহ্ন, বন্ধনী চিহ্ন। ক্লোন একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্য শুরু করতে হলে ক্লোন ব্যবহৃত হয়, যেমন বাক্যটি থেকে বুঝতে পারলাম অহংকার পতনের মূল। ক্লোন ড্যাশ উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে ক্লোন ড্যাশ ব্যবহৃত হয়, যেমন বিড়াল গোত্রের একটি প্রাণী বাঘ। সেমিকলন দুই বা তার অধিক বাক্যের মধ্যে সম্বন্ধ থাকলে ওই বাক্যগুলোর মাঝখানে সেমিকলন চিহ্ন বসে, যেমন পাপ পূর্ণ ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয়। লোপ কোনো শব্দের বর্ণ বিশেষের লোপ বোঝাতে ওই বিলুপ্ত বর্ণের জন্য লোপ চিহ্ন বসে, যেমন একশো, দুজন, দুটি ইত্যাদি। এবারে উদ্ধৃতি ও চিহ্ন, অন্যের কথা অবিকল লিখতে হলে এ চিহ্ন বসে, যেমন বৃদ্ধ বললে কি হে, এত তর্কাতর্কি কিসের। বন্ধনী চিহ্ন বাক্যের অন্তর্গত কোনো অংশের ব্যাখ্যা করতে বন্ধনী চিহ্ন হয়, যেমন চকাচকে হাঁস জাতীয় পাখি ব্র্যাকেটে নদীর বালুসারে বাসা বাঁধে। এবারে তোমাদের পাঠ্য বই থেকে একটি উদাহরণ বলছি। বাবু তো কৃষকের কথা দাঁড়িয়ে, কাজ না করলে আমাদের খাদ্য জগতেকে প্রশ্নবোধক চিহ্ন, সবাইকে তাই ভাবতে, সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, কমা ভালোবাসতে হবে দাঁড়িয়ে, সবাই আমাদের আপনজন। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। বিরাম চিহ্নগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে এবং পাঠ্য বইয়ের উদাহরণ দেখে বাসায় পড়বে। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।